প্রতিদিনের পথ চলাতে, প্রতিদিনের জীবনযাপনে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, আসলে আমি কে, নারী, পুরুষ না অন্য কেউ। হ্যালো, আমি অনন্যা বণিক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করছি লিয়াজ অফিসার হিসেবে। আসলে সৌন্দর্য বলতে আমার মনে হয় আমার অন্তরের যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য, তার চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু হতে পারে না। আমার অন্তরাত্মা যদি সুন্দর হয়, আমার অভিব্যক্তিতে সেটা ফুটে ওঠে। হোয়াট এভার আমি কাউকে ফলো করছি কি না, বা আমার কাউকে ফলো করতেই হবে কি না, এটা আমার কাছে আসলে কোনো বিষয় নয়। আমার অন্তরের সৌন্দর্যটাই হচ্ছে আমার মূল বিষয়। আমার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। শাড়ি পরে নিজেকে যথেষ্ট সুন্দরী মনে হয়, আর সেটা আমি ক্যারি করতে পারি। আর আমার পছন্দের রঙ যদি প্রশ্ন করা হয়, আমি বলবো সাদা আর কালো। আজকে যেমন আমি কালো শাড়ি পরেছি, তার সাথে মানি লম্বা একটা মালা পরেছি, ছোট্ট একটা ইয়ারিং পরেছি, আমি ম্যাচ করতে পারি। অনেক বছর তো হলো শাড়ি পরার, চেষ্টা করি ম্যাচ করার, নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আমি অনন্যা, আমি অনন্যা বণি, আমি অনন্যা হিজড়া। আমি নিজেকে এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি নিজেকে গর্বিত মনে করি। আর আমার এই গর্বটা আজকে একদিনে তৈরি হয়। প্রচণ্ড প্রতিবন্ধকতা পার হয়ে আজকে আমি এই পজিশনে এসে দাঁড়িয়েছি এবং গর্ব করে বলতে পারছি আমি অনন্যা হিজড়া, এই কথাটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। শুরুটা ছিল অনেক কষ্টের, অত্যন্ত বিড়ম্বনার। পরিবার, সমাজ, রাষ্ট্রের কথাও বলতে হয়, আমাকে স্পেস দেয়নি, আমাকে স্পেস তৈরি করে নিতে হয়েছে। প্রতিদিনের পথ চলাতে, প্রতিদিনের জীবনযাপনে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, আসলে আমি কে, নারী, পুরুষ না অন্য কেউ। প্রশ্নবিদ্ধ করেছে আমার প্রত্যেকটা পথ চলা। বাট আমি আজকে অত্যন্ত গর্বিত, আমি নিজেকে সুন্দরী মনে করি, ব্যক্তিত্ব সম্পন্ন মনে করি, আমি মনে করি আমি প্রতিষ্ঠিত একজন নারী, প্রতিষ্ঠিত একজন হিজড়া, যেই সমাজে প্রতিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।